নমস্কার, শুভ সন্ধ্যা। এখন অগাস্ট মাস, আমাদের স্বাধীনতা লাভের মাস। আরো গুরুত্বপূর্ণ এই মাস এই কারণে যে আমরা এই বছর আমাদের স্বাধীনতা 75 বছর। এই স্বাধীনতা লাভে সহায়তা করেছিলেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে, তারা সকলেই আমাদের প্রণম্য। কবি, গীতিকার, সুরকার রজনীকান্ত সেন ছিলেন তেমনই একজন প্রণম্য ব্যক্তিত্ব, যার লেখা বহু দেশপ্রেমের গান সাধারণ মানুষের হৃদয়ে ঝড় তুলেছিল। সাধারণ মানুষকে বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করেছিল। 1905 সালের অগাস্টে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলার বিখ্যাত নেতৃবৃন্দ সেখানে শপথ গ্রহণ করলেন বিদেশি জিনিস বস্ত্র বয়কটের। সাধারণ মানুষ সামিল হলেন এই স্বদেশি আন্দোলনে। বিদেশি বস্ত্র বয়কট, স্বদেশী বস্ত্র ব্যবহার। রজনীকান্ত সেন দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গান লিখলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। স্বদেশী আন্দোলনকারীগণ, স্বাধীনতা সংগ্রামীগণ এ গান কণ্ঠে নিলেন। দেশপ্রেমী কবি রজনীকান্ত সেন মানুষের হৃদয় পেলেন চিরস্থায়ী আসন। এছাড়াও আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবু আছি 7 কোটি ভাই জেগে ওঠো, কিংবা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা, এই সকল দেশপ্রেমের গান হয়েছিল। বাস্তবিক এগুলি সবই রজনীকান্ত সেনেরই লেখা। রজনীকান্ত সেন 1865 সালের 26শে জুলাই অধুনা বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জে ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পেশাগত দিক দিয়ে তিনি আইনজ্ঞ ছিলেন এবং ওকালতি করতেন। এর পাশাপাশি সাহিত্য চর্চা, গান লেখা বা সুর দেওয়া এসবই তিনি তার বাবা মায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তার বাবা এবং মা দুজনেই সঙ্গীত ও সাহিত্যানুরাগী ছিলেন। মাত্র 45 বছরের স্বল্পায়ু জীবনে রজনীকান্ত অনেক গান লিখেছিলেন। রজনীকান্ত সেনের গানগুলিকে মূলত ভক্তিমূলক, দেশাত্মবোধক, মানবধর্মী এবং হাস্যরসাত্মক এই 4টি ভাগে ভাগ করা যায়। আমরা আজ আমাদের সূর্য ভুবনের তুমি নির্মল করো শীর্ষক এই অনলাইন অনুষ্ঠানে কান্ত কবি রজনীকান্ত সেনের গান পরিবেশন করব আমাদের সীমিত সামর্থ্যে। কবির প্রতি এটি হবে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। আমাদের অনুষ্ঠানের পরিকল্পনাকার এবং নির্দেশক আমাদের সঙ্গীত গুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়। কান্ত কবি রজনীকান্ত সেন এবং আমাদের সঙ্গীত গুরুর প্রতি প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আমি পরবর্তী গানের সঞ্চালনার জন্য অনুরোধ করছি আমার গুরুবোন মহুয়া রায়কে। ধন্যবাদ পারমিতা দি। আমরা সরাসরি চলে আসব আজকের অনুষ্ঠানে। আমাদের সৃষ্টিকর্তার অদেও কিছুই নেই, আমাদের যা তিনি দিয়েছেন তার আধার হিসাবে আমরা যোগ্য বা অযোগ্য কতটা তা দেখে কিন্তু উনি আমাদের বেশি বা কম কিছু দেননি, বরঞ্চ আমরাই অনেক সময় ওনার স্নেহাশিসকে না বুঝে উপেক্ষা করে ফেলি। কখনো সেটা আমরা উপলব্ধি করতে পারি, কখনো আবার উপলব্ধি করতে পারিও না। যদি উপলব্ধি করে একটু বোঝার চেষ্টা করি, দেখব
ঠাকুরের আশীর্বাদের হাত কিন্তু একই রকম ভাবে আমাদের সবার মাথার উপরে আছে। এর থেকে আমার যে শিক্ষা তা হলো, ওই যে কথায় বলে না, মানুষ মাত্রই ভুল হয়, ঠিকই, জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে ভুল আমরা সকলেই করে থাকি, কিন্তু ভুল করার মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। ঠাকুরের আশীর্বাদ নিয়ে সেই ভুল সব সময় শুধরে নেওয়া যায়। তাই বলবো, মানুষ মাত্রেই ভুল হয়, আর মানুষ মাত্রেই সেই ভুল শুধরেও নেওয়া যায়। এই দার্শনিকতা নিয়ে আমরা শুনে নেব গান। পরিবেশন করবেন মৈত্রেয়ী ঘোষ। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যদি ছোটারে অযোগ্য ভাবিয়া কেড়ে তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছে চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছে দয়া করে সকলি দিদান কিছু চাওনি। আমি কৃতি অধম আমি ছুটিয়া বেড়াই জানি না কি আছে, সুধা পান করি মরি গোপি আছে। তবু যাহা চাই সকলি পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আছে, সুধা পান করি মরি গোপি আছে। তবু যাহা চাই সকলি পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাহো গো শতবার যাই পাথন কাটিয়া, রাখিতে চাহো গো বাঁধনি আটিয়া, শতবার যাই পাথন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরেছি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যদি ছোটারে অযোগ্য ভাবিয়া কেড়ে তো কিছু নাওনি। আমি
কবি রজনীকান্ত সেনের ভক্তিমূলক বা আধ্যাত্মিক রসাশ্রিত গানের অন্যতম জনমানসে স্থায়ী আসন করে নেওয়া গানটি হলো তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। এই গানটির মাধ্যমে কবি অগতির গতি সেই পরম পুরুষের প্রতি সম্পূর্ণ শরণাগত হতে চেয়েছেন। এই সংসার রূপ সমুদ্রে লক্ষ্য বাসনার মাঝে যেন আমাদের ভরাডুবি না হয়, প্রভু যেন আমাদের রক্ষা করেন। সমগ্র চরাচরে প্রতিটি সপ্রাণ এবং প্রাণহীন বস্তুর মধ্যেই পরমেশ্বরের চরম প্রকাশ, কিন্তু আমাদের চোখে অজ্ঞানতার ঠুলি পড়ানো, তাই আমরা তাকে অনুভব করতে পারি না, দেখতে পাই না। অজ্ঞানতার অন্ধকার দূর করে প্রভু যেন আমাদের জ্ঞান চক্ষু উন্মিলনে সহায়তা করেন, এই কবির প্রার্থনা। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। এই বহুশ্রুত গানটি আমরা এবার শুনব আমাদের গুরুবোন মহুয়া রায়ের কণ্ঠে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর মুছায়।
খুশির আধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর মুছাই তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর মুছাই। আমাদের জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্য পরমেশ্বরের শরণাগত হওয়া, কিন্তু আমরা ভোগবাদী জীবনের ঘূর্ণি পাকে পড়ে পথভ্রান্ত হই। কাল নিদ্রা আমাদের বশীভূত করে, এই নিদ্রারূপ মায়াকে অপসারণ করে পথ চলতে না পারলে আমরা পরম পুরুষের দ্বারে পৌঁছতে পারব না। সেই আমাদের পান্থ নিবাস। আমাদের জীবন থেকে একটি করে দিন খসে যাচ্ছে, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি বার্ধক্যের দিকে, জরা আমাদের গ্রাস করছে, গ্রাস করতে চলেছে। আমরা পথ চলতে পারবো না এই জরা যদি আমাদের গ্রাস করে। তাই ভোগের মধ্যে নিদ্রায় অচেতন না থেকে তড়া করো, তড়া করো, চলো সেই পরম পুরুষের আশ্রয়ে। জীবনের পথ বড় বন্ধুর, তাই নিদ্রালসে জীবনের যুবা বয়স অতিবাহিত না করে তার শরণাগত হওয়া উচিত, এ কথাই এই গানটির মাধ্যমে কবি বলতে চেয়েছেন। আজ আমাদের এই গানটি শোনাবেন শান্তনু দাম। জাগাও পথিকে ও শুনে চেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকে তন রে পান্থনিকে তন, বেলা যায় বহু দূরে পান্থনিকে তন, জাগাও পথিকে ভূমি অচেতন। থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা জামিনি যাপন রে জামিনি যাপন, জাগাও পথিকে ভূমি অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, প্রভু চিরভাগী জগত কি আচরণ রে কি আচরণ, জাগাও পথিকে ভূমি অচেতন, জাগাও পথিকে ভূমি অচেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন রে পান্থনিকেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন, জাগাও পথিকে ভূমি অচেতন, জাগাও পথিকে ভূমি অচেতন, জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ভূমি অচেতন, জাগাও পথিকে ভূমি অচেতন, জাগাও পথিকে ভূমি অচেতন। জেনে শুনে ভুল করা কাজ মানে সেটা তো খানিকটা পাপ কাজ হলো, তাই না? নিজের সেই পাপ কাজকে কোথাও লুকোতে হবে, কিন্তু সেটা কি সম্ভব? এই গানটা, যে গানটি আমরা এখন
শুনবো, তার মধ্যে ঠিক এই কথাটাই বলা আছে। এবং এই গান থেকে আমি এই শিক্ষাই পাই যে কিছু হয়তো করে ফেললাম, ও তো জানতে পারবে না, এইভাবে আড়ালে আবডালে কাজটাকে লুকিয়ে রেখে দিই। আর আমরা যেরকম কাজ করব, সেই কাজের পুরস্কার বা তিরস্কার যা আমাদের আছে ভাগ্যে, সেটাও কিন্তু ঠাকুর আমাদের ঠিক দিয়ে দেবেন। এখন আমরা এই দার্শনিকতা নিয়েই গান শুনে নেব পারমিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, তুমি আমার অন্তঃস্থলের খবর জানো। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি, তুমি আমার অন্তঃস্থলের খবর
যার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, দিনে ২৪ ঘন্টার মধ্যে কতবার কতটুকু সময় আমরা তাকে স্মরণ করি? আসুন পরের গানটির থেকে এরকম কিছু প্রশ্ন নিজের কাছেই রাখা যাক। পরবর্তী নিবেদন আমাদের গুরুবোন রুমা চ্যাটার্জি শোনাচ্ছেন, আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকতে পাইনি। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ পাইনি। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইলে। আমি চাহি দ্বারাশ্রুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ পাইলে। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে। আমি কত ওই যে করি বৃথা পর্যন্ত তোমার কাছে তো যাইনি। আমি কত ওই যে করি বৃথা পর্যন্ত তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভস্ম আর ছাই তবু প্রেমামৃত খাইনি। আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি। আমি কত গান গাই মনের হরষে তোমার মহিমা গাইনি। আমি বাহিরের দূত আখি মেলে চাই জ্ঞান আখি মেলে চাইনি। আমি কত গান গাই মনের হরষে তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আখি মেলে চাই জ্ঞান আখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপন বিনয়ে ও পদ তলে বিকাইনে। আপনা মিলাই ও পদ তলে
সবারে শিখায় কত নীতি কথা মনে রে শুধু শিখায়নি আমি সকল কাজে পাই সময় তোমারে ডাকিতে পাইনি আমি চাহি দ্বারা সুখ সুখ সম্মিলন তপসঙ্গ সুখ পাইনি আমি সকল কাজে পাই সময় তোমারে ডাকিতে পাইনি এই গানটিতে কবি তার প্রেমাস্পদের কথা বলতে চেয়েছেন যার বাস শুধু তার স্বপ্নে বা কল্পনায় কিন্তু কে কে সেই প্রেমাস্পদ যার সাথে কবির স্বপ্নেই প্রেমালাপ স্বপ্নেই বিরহ প্রণয় অভিমান সেই সূক্ষ্ম স্বপ্নের জন্য কবি তার সর্বস্ব ত্যাগ করতে পারেন গানটির গূঢ় অর্থ রয়েছে একজন শিল্পী তার জীবনে সব থেকে ভালোবাসেন তার সৃষ্টিশীলতাকে এই সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা শিল্পীকে অধরা বন্ধনে আবদ্ধ করে এবং সৃষ্টিশীলতার পথ ধরেই শিল্পী খুঁজে নেন তার আধ্যাত্মিক আশ্রয় সে সৃজনশীলতা গানই হোক বা চিত্রকলা কিংবা সাহিত্য বা নৃত্য বিভঙ্গ সেই সৃজনশীলতাই কবির প্রেমাস্পদ সারা জীবনের সব কিছু কবি যার জন্য ত্যাগ করতে পারেন আসুন এই গানটি এই সুন্দর অনুপম গানটি আমরা এখন শুনে নিই মহুয়া বোসের কণ্ঠে আমি স্বপ্নে তাহারে কুড়ায় পেয়েছি রেখেছি স্বপ্নে ঢাকিয়া আমি স্বপ্নে তাহারে কুড়ায় পেয়েছি রেখেছি স্বপ্নে ঢাকিয়া স্বপ্নে তাহারে মুখানি নিরখে স্বপ্ন সুখ গান করে স্বপ্নে প্রণয়
আমাদের অনুষ্ঠানে আমরা সূর্য ভুবনের যে সদস্য সদস্যারা আমাদের গান আমরা নিবেদন করলাম কান্ত কবি রজনীকান্ত সেনের স্মৃতি পূজা রূপে, এবং এই সকল গানের মাধ্যমে আমরা সেই আধ্যাত্মিক রসকেই ধরতে চেয়েছি যা কবি তার গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। আমরা এই সমস্ত গান এবং কবির যে দর্শন, জীবন দর্শন, সে সব কিছুই আমরা কিন্তু আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা স্বরূপ আমরা শিখেছি, এবং তিনি ছিলেন আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনাকার এবং নির্দেশক। তারই নির্দেশনায়, তারই সঙ্গীত শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আমরা আমাদের পরিবেশনা করেছি, নিবেদন করেছি আমাদের সঙ্গীত। যদি শ্রোতাদের কাছে আমাদের নিবেদন, আমরা শ্রোতাদের যদি ভালো লাগে, তাদের যদি তারা যদি মন থেকে এই গান সঙ্গীত গ্রহণ করতে পারেন, সেটাই হবে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আমরা এখন আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব কান্ত কবি রজনীকান্ত সেনের গান শোনানোর জন্য, এবং তার সম্বন্ধে বিশেষ কিছু কথাও আমরা তার কাছ থেকে শুনবো। আমি আমার সঙ্গীত গুরুকে প্রণাম জানিয়ে অনুরোধ করছি গান শোনানোর জন্য এবং কিছু কথা বলার জন্য। সকলকে আমার আন্তরিক নমস্কার, এবং অবশ্যই মহাকবি রজনীকান্ত সেনের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। যা কিছু আমার দিতে পারি সব সুখ স্বপনের লাগিয়া। এক্ষুনি শুনছিলাম গানটা আর মনে মনে ভাবছিলাম যে একজন প্রকৃত স্রষ্টাই বোধহয় এমন কথা বলতে পারেন যে যার সৃজনশীলতার জন্য তিনি তার সব কিছু দিতে পারেন। প্রতি রাতের স্বপনে তিনি যে সমস্ত ভাব, যে সমস্ত গানের বাণী বা সুরের ইঙ্গিত পান, তার সাথে তার রমণ, তার সাথে তার প্রেম, তার সাথে তার কলহ, তার সাথে তার সব কিছু, এবং সেটাই তার জীবনের সুখ। সমস্ত জাগতিক দুঃখকে একপাশে ফেলে রেখে রোগ যন্ত্রণা যা কিছু উনি জীবনে পেয়েছেন সেগুলিকে উপেক্ষা করে ওই রাতের স্বপনের সুখটুকু উনি বেছে নিয়েছেন ওনার জীবনের সুখ বলে, এবং সেই সুখ স্বপনের লাগিয়া তিনি তার সব কিছু দিতে প্রস্তুত। এই কথা বোধহয় কান্ত কবি বলতে পারেন। সারা জীবনে তার উপলব্ধি এবং জীবন দর্শন দিয়ে যে আধ্যাত্মিকতা এবং দেহতত্ত্বের গান তিনি রচনা করেছেন তা গভীরতার দিক থেকে, এটা আমি জানি না, এগুলি খুবই বিতর্কের বিষয়, কিন্তু এতদিন পর্যন্ত যতটুকু গান বাজনা এবং কবিতা সম্পর্কে আমার ধ্যান ধারণা হয়েছে, তাতে এটা আমার একান্তই ব্যক্তিগত মত, এটা আমি কারোর ওপর চাপিয়ে দিতে প্রস্তুত নই, কিন্তু বলছি যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার ওপরে, তাকে গুরুদেব মানি আমরা, তারপরে পঞ্চকবিরা যারাই আছেন তারা প্রত্যেকেই প্রণম্য এবং প্রত্যেকেই অত্যন্ত উচ্চ স্তরের এবং ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর কোটি বলে আমি মনে করি। তবু বলছি গুরুদেবের পরই যদি গভীরতার তত্ত্বে, কাব্যিক গভীরতার তত্ত্বে যদি বিচার করা যায়, তাহলে বোধ হয় আমার নিজের ব্যক্তিগত হিসাবে আমি রজনীকান্ত সেনকে একটু
উপরেই রাখব। এটা আমি কারুকে ছোট না করেই বলছি, তবু বলছি যেটা আমার মনের একান্ত ব্যক্তিগত ভাব, যে যেভাবে সহজ কথায় বলেছেন একের পর এক যে গানগুলি আমরা আজকে শুনলাম, যে আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু না, বা যার শেষে গিয়ে উনি বলেছেন, আমায় রাখিতে চাও গো বাঁধনে বাঁধিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছ, ভাবি ছেড়ে গেছ, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে দাও। এই যে উপলব্ধি এত সহজ কথায় গায়ে কাঁটা দেয়, ভাবলে কিভাবে তিনি আমাদেরকে ব্যাখ্যা করেছেন, বা তুমি নির্মল করো, আমরা ছোট থেকে গাইছি, শুনছি, দেখছি। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর শরীরে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় স্বপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বোঝায়, সব চোখের সামনে রয়েছে দেখতে পাই না, নিজেই বসন নিজের চোখে বেঁধে অন্ধ হয়ে কাঁদছি, যে কেন এই অন্ধকার, কেন কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি না, সে আলো দেখতে পাওয়ার জন্য নয়নের যে অজ্ঞানতার অন্ধকার, যে মূঢ়তার বসন আমরা বেঁধে রেখেছি, তা যদি খুলতে পারতাম তাহলে আধ্যাত্মিকতার আলো আমাদেরকে জীবনে উদ্ভাসিত করতে পারত, আমরা সেখানে অক্ষম। ঘুমে অচেতন তিনি বলছেন, জাগাও পথিক কে, সে যে ঘুমে অচেতন, পান্থনিকেতনে যেতে গেলে তার তো সে ঘুম ভাঙবে, কবে সেই অজ্ঞানতার ঘুম ভাঙবে, বার 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 আঘাত করেছেন এই অজ্ঞানতার ঘুম, মূঢ়তার অন্ধকার, তিনি এর থেকে বেরোবার কথা বলেছেন। যেগুলিকে আমরা জীবনের ব্যর্থতা অন্ধকার বলি, সেখান থেকে আলোর রাস্তা পেতে গেলে বোধহয় একমাত্র কান্ত কবির রাস্তাই আমার জীবনে মনে হয়, আমি নিজে মনে করি যে প্রত্যেকের এরমভাবে যদি চিন্তা করতে পারেন আপনারা, তাহলে দেখবেন জীবনে আশার আলো উদ্ভাসিত হবে কিন্তু কান্ত কবির পথ ধরে। তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতেই প্রভু আমি লাজে মরি, কত পাপ কত অন্যায় মনের মধ্যে পুষে রেখেছি কেউ জানে না, সবাই ভাবছে যে সেসব কথা বলি যদি, আমায় ঘৃণা করে লোকে, বসতে দেয় না এক বিছানায়, বলে ত্যাগ করিলাম তোকে, তাই এই পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক করি, আর সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। কত মানুষ এরকম দেখি চারপাশে, শুধু মনে হরি হরি আর কি করি, লোকের পিছনে কাঠি করি, এইভাবে সারা জীবনটা চালিয়ে তো গেল। কিন্তু কান্ত কবি কিন্তু মানে কুঠার আঘাত করেছেন আমাদের এই মূঢ়তা আর আমাদের এই শঠতার, পুরো শিকড় ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন, কিন্তু আমরা তবু শিখতে পারছি না, আমরা এতটাই মানে অজ্ঞানতার আধারে তলিয়ে গেছি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে, কান্ত কবি আমাদের পথ দেখাচ্ছেন। আজকের অনুষ্ঠানটা করার পেছনে কিন্তু এটাই আমাদের উদ্দেশ্য, যেগুলোর থেকে আমরা মুখ ফিরিয়ে আছি, জোর করে সবার মুখটাকে সেদিকে একটু যদি ফিরিয়ে আনা যায়, একবার যদি ভাবি যে আমরা কি করি সারাদিন, তাহলে হয়তো একটু লজ্জা যদি হয় আমাদের প্রত্যেকের, আমি তো নিজে খুব লজ্জিত বোধ করি, কত ভুল করে ফেলি, কত পার্থিব অন্যায় করি, যেগুলি অপার্থিবভাবে আমার জীবনের ক্ষতি করছে, তার থেকে আমি নিজেকে শোধরাবার চেষ্টা করছি। আপনারাও কান্ত কবির পথ ধরে নিজেদেরকে সেই আলোর পথে নিয়ে চলুন, আমার এটাই একান্ত আজকের অনুষ্ঠান করার পেছনে উদ্দেশ্য। কান্ত কবির আমি বড় দ্বিধায় রয়েছি সকাল থেকে, যে দুটি গান মনে মনে ভেবেছিলাম এই অনুষ্ঠানটিকে সাজাবার সময়, যার মধ্যে একটি তো আমি গাইবো, আরেকটি অনুষ্ঠানে কেউ গাইবে তাকে দিয়ে গাইয়ে নেবো, কিন্তু আজকের আমাদের অনেকেরই অসুস্থ বা দেশের বাইরে আছেন, বা হয়তো কার কর্মকাণ্ডে ব্যস্ত আছেন,
সত্যি কথা আমি ভেবেছিলাম দু একজনের কথা, যাদের দিয়ে আমি গাওয়াবো এই গানগুলি, কিন্তু ওই গানগুলি না হলে আজকের অনুষ্ঠানটাকে, আমি কান্ত কবির যে ছবিটা, অবয়বটাকে আমি পুরোপুরি সম্পূর্ণ করতে পারবো না। তাই একটুখানি লজ্জা ঘৃণা ভুলে আজকে হয়তো আমি একটি নয়, আমি দুটি গান আপনাদেরকে নিবেদন করব। আমি এই দুটি গানকে ফেলতে পারবো না, কারণ তা না হলে আমি কান্ত কবির ছবিটি আঁকতে পারবো না। আমার একজন যদি শিল্পী আর বেশি পেতাম, আজকে আমাদের সদস্যদের একটু অসুবিধা আছে, তারা যদি আজকে থাকতেন তাহলে হয়তো কেউ একজন থাকলে আমি তাকে দিয়ে একটা অন্তত গান গাইয়ে নিতাম, আর একটি আমি হয়তো নিজে গাইতাম। যাই হোক, আপনারা একটু ক্ষমা করবেন দাদা, আপনার থেকে শুনতে পাবো দুটি গান। এটা আমাদের এবং আরো যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের সবারই সত্যি সৌভাগ্য। কিন্তু আমরা, কিন্তু আমার কষ্ট, আমি জানি যে আমাদেরই মধ্যে কেউ খুব ভালো গাইতেন, একজন দুজন আছেন তারা এই গান খুব ভালো গেয়ে দিতে পারতেন। আমার খারাপ লাগছে কিন্তু তারা অ্যাভেলেবল নন, বা কোনো কারণে তারা সঙ্গীত পরিবেশনের মতো শারীরিক অবস্থায় বা মানসিক অবস্থায় নেই, তাই জন্যই আমাকে গাইতে হচ্ছে। তো আমি নিবেদন করছি আমার প্রথম গান, যে গানেতে যে অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ অর্থে যে এই যে আমি আর তুমি, এটা দ্বৈতবাদ। কিন্তু এই দ্বৈত থেকে অদ্বৈতে যাওয়ার যে পথ, মানে প্রথমে থাকবে শুধু আমি আর তুমি, তুমি মানে ঈশ্বর, তারপর সেখান থেকে এমন হবে যেখানে আমি তুমি, তো সেখানে আর তখন আমার বলে আর কিছু রইল না, সবটাই তোমার। তো দ্বৈত ভাবেতে অদ্বৈতের রাস্তা যে যাওয়া, সেটা কেউ গানের মধ্যে দিয়ে লিখতে পারে, এ একমাত্র মানে রজনীকান্ত সেনের পক্ষে সম্ভব। গান গাইব, তার আগে গানটা একটু বুঝুন আপনারা, কি আমরা তো শুনেছি ছোট থেকে, এ গান আমাদের সবার শোনা গান, কিন্তু একটু ভালো করে বুঝে শুনি আজকে। যে তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ, আমরা যে দুঃখিত হই সবাই, আমাদের জীবনে এত দুঃখ সবাই লুকিয়ে রেখেছি খুব করে, কেউ যেন জানতে না পারে। সবার জীবনে ভীষণ 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 চাপা দুঃখ সব আছে। সেই তোমারই দেওয়া প্রাণে, এই প্রাণ তোমারই দেওয়া, এই দুঃখও তোমারই দেওয়া, তোমারই দেওয়া বুকে আবার তোমারই অনুভব, কি অদ্ভুত ব্যাপার দেখুন। তোমারই দুনয়নে, এই দুনয়ন তোমার, তোমারই শোকবাড়ি, কারণ তুমি দুঃখিত হচ্ছ যে আমরা দুঃখিত হচ্ছি বলে, তুমি চাও আমরা আনন্দে থাকি, আমাদের এই বোধটা থাকুক, কিন্তু আমাদের বোধ নেই, আমরা নির্বোধ, তাই তোমার কষ্ট হয়। তোমারই দুনয়নে তোমারই শোকবাড়ি, তোমারই ব্যাকুলতা, তোমারই হাহার অব, এই সবকিছু তোমার, আমার নয়। তোমারই দেওয়া নিধি, তোমারই কেড়ে নেওয়া, তোমারই শঙ্কিত আকুল পথ চাওয়া, তোমারই নিরজনে ভাবনা আনমনে, তোমারই সান্ত্বনা শীতল সৌরভ। এবার বলছেন কিভাবে, এবার আমির থেকে তুমি যে যাচ্ছে, আমিও তোমারই গো। এতক্ষণ কি হলো যে এই আমার জিনিসগুলো সব তোমার অ্যাকচুয়ালি, তোমারই দেওয়ার নিধি, তোমারই কেড়ে নেওয়া, যা কিছু কেড়ে নিয়েছো আমার জীবন থেকে তোমারই কেড়ে নেওয়া, তোমারই শঙ্কিত আকুল পথ চাওয়া, আমার যেগুলো হয় এগুলো সব তোমার। এবার বলছে যে আমিও তোমারই গো, তোমারই সকলিত, জানিয়ে জানে না এ মোহ হতচিত, জেনেও জানে না এই মোহ হতচিত, আমারই বলে কেন ভ্রান্তি হলে হেন, ভ্রান্তি হলো হেন, সবকিছু আমার বলে আমার এই ভ্রান্তিটা হলো কেন, আমারই বলে কেন ভ্রান্তি হলো হেন, ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব। কিসের অহমিকা, আমি কি গান শেখাই, কাকে গান শেখাই, কি গান করি, কিসের নাম, কিসের পয়সা, কিসের যশ, কিসের বাড়ি গাড়ি, কিসের কি, কোনোটা আমার নয়। আমি যে ভাবছি, আমি যে কবিতা লিখছি, আমি যে গান করছি, আমি যে সুর করছি, কণ্ঠ সব তার, আমারই বলে কেন ভ্রান্তি হলো হেন, যদি আমার যেই ভাববো সেই গলা আর আমার থাকবে না, একদিন ফট করে কেড়ে নেবে সে, আর তখন দেখবো যে আমি নিরুপায়, আমি বসে আছি, এত কিছুই করতে পারছি না, বা মাথায় এমন কিছু হয়ে গেল কবি নজরুলের যেমন হয়েছিল, তিনি কেড়ে নিয়েছেন তারপরে তিনি বধির।
কখন তার কি ইচ্ছা হবে? ঈশ্বর বালক স্বভাব, তিনি কখনো হাতে নিজের হাতের নাড়ুটা হঠাৎ করে ভক্তের হাতে তুলে দিচ্ছেন, কখনো বা ভক্তের হাত থেকে নাড়ুটা নিজে ছিনিয়ে নিচ্ছেন। এ কেউ জানে না কখন তিনি, তার বড় বালক স্বভাব, তিনি যে কি করবেন। ঠাকুর বলতেন ঈশ্বরের বালক স্বভাব, সেই আমির থেকে তুমি, তুমির থেকে আমি, এই যে অদ্ভুত যাত্রা পথ, সেই গানটাকে একবার ভালো করে শুনে নি। তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দুনয়নে তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা তোমারি হাহার, তোমারি দুনয়নে তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা তোমারি হাহার, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব। তোমারি দেওয়া নিধি তোমারি কেড়ে নেওয়া, তোমারি সঙ্কিত আকুল পথ চাওয়া, তোমারি দেওয়া নিধি তোমারি কেড়ে নেওয়া, তোমারি সঙ্কিত আকুল পথ ছাওয়া, তোমারি নিরজনে ভাবনান মনে, তোমারি নিরজনে ভাবনান মনে, তোমারি সান্ত্বনা শীতল সৌরভ, তোমারি সান্ত্বনা শীতল সৌরভ, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, আমিও তোমারি গো তোমারি সকলি তো, জানিয়ে জানে না এ মোহ হত চিত, আমিও তোমারি গো তোমারি সকলি তো, জানিয়ে জানে না এ মোহ হত চিত, আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন, আমারি বলে কেন ভ্রান্তি হলো হেন, ভাঙো অহমিকা মিথ্যা গৌরব, ভাঙো অহমিকা মিথ্যা গৌরব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব,
তোমারই দুনয়নে তোমারই শোকবারি তোমারই ব্যাকুলতা তোমারই হাহার গো তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ তোমারই দেওয়া বুকে তোমারই অনুভব। এই ছিল কান্ত কবির অনুভব। আমি শুধু নিবেদনে রাখলাম, এসব গান গাইতে গিয়ে নিজের আবেগকে সংযত রেখে গান করা একটা বিরাট বড় পরীক্ষা। সারা জীবন যাবতীয় ভুল কাজ করে এই জাগতিক মায়া মোহ অন্ধকারের মধ্যে ডুবে থেকে যা কিছু ঠিক নয় তাকেই ঠিক বলে জোর গলায় চিৎকার করে লোকের কাছে প্রমাণ করে যখন জীবন সায়ান্নে আমরা সেই ভব নদীর কূলে এসে দাঁড়াই, তখন বুঝতে পারি যে আমরাই সব থেকে বড় পাতকী। আমাদের থেকে বড় পাতকী আর কেউ নেই, কারোর দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমি মহাপাতক, আমি সেই পাতকী। তাই কবি আমাদের হয়ে লিখেছেন, পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়, তারাও তো মুক্তি পেতে পারে, কোথাও তো তাদের ক্ষমা হতে পারে, তারা কেন ক্ষমা পাবে না। মা বলেছেন, পেছনেই যা ছবি দেখছেন, মা বলেছেন পাপকে ঘৃণা করো পাপিকে নয়। তেমনি কান্তকবি বলেছেন যে পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়, করিতে এ ধুলা খেলা অবশান্ত হলো বেলা, করিতে এ ধুলা খেলা অবশান্ত হলো বেলা, যারা এসেছিল সাথে ফেলে গেল অসময়, হয়তো সাথে তারা পৃথিবীতে এসেছিল আমার প্রায় একই সাথে, অনেকেই চলে গেছে আমি হয়তো রয়ে গেছি, এমনটা একাকিত্ব ঘিরে ধরে জীবনের শেষ প্রান্তে। হারাইয়ে লাভে মূলে, লাভে মূলে, হারাইয়ে লাভে মূলে মরণের সিন্ধু কূলে পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়, কোনো মতে সব কিছু হারিয়ে এই জীবন নদীর কূলে এসেছি পথশ্রান্ত দেহখানি টানিয়া এনেছি হায়। জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী, জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী, তাই এইবারে শুনুন, তাই এ অধীনে, এ অধীনে, এ সুন্দর কাব্যের দুটি শব্দের পাশাপাশি প্রয়োগ, তাই এ অধীনে, এ অধীনে ত্যাজিবে কি দয়াময়, এই অধীন ঘোর অধীন আমার, তাতে এই অধীনকে তুমি কি ত্যাজিবে, তুমি তো আমাদের সকলের পিতা মাতা সবকিছু। এই আশাটুকু নিয়েই আমাদের এই যে সারা জীবনের যা কিছু আমাদের মূঢ়তা করে আমরা কাটালাম জীবনের 70-80-90 বছর, তারপর জীবন সায়ান্নে যখন শুধু ওই নৌকোটার আশায় ওই দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার পথে, তখন হয়তো এই আশাটুকুই কান্ত কবি রেখেছেন আমাদের হয়ে, তবে কেন পাপি তাপি এত আশা করে রয়। শুনুন সে গান। পাতকী বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয়, পাতকী বলিয়ে কি গো
ঠেলা ভালো তবে কেন পাপি কাপি এত আশা করে পাত কি বলি কি গো পায়ে ঠেলা ভালো তবে কেন পাপি তাপি এত আশা করে করিতে এ ধুলা খেলা অবশান্ত হলো বেলা করিতে এ ধুলা খেলা অবশান্ত হলো বেলা যারা এসেছিল সাথে যারা এসেছিল সাথে ফেলে গেল অসময় যারা এসেছিল সাথে ফেলে গেল অসময় পাত কি বলিয়ে কি ঠেলা ভালো তবে কেন পাপি কাপি এত আশা করে শ্রান্ত দেহ খানি টানিয়া এনেছি হারাই লাভে মূলে মরণের সিন্ধু কুলে পথশ্রান্ত দেহ খানি তানিয়া এনেছি জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী জীবনে কখনো আমি ডাকিনি হৃদয় স্বামী তাই এ অধীনে এ অধীনে এ অধীনে অধীনে ত্যাজিবে কি দয়া এ অধীনে জীবে কি দয়া পাত কি বলিয়ে কি গো পায়ে ঠেলা ভালো হয় তবে কেন পাপি তাপি এত আশা করে তবে কেন পাপি তাপি এত আশা করে তবে কেন পাপি তাপি
এত আশা করে র। কি বলি দাদা, এরপর এটা সত্যি আমাদের আত্ম উপলব্ধি করার সময়, এবং দাদা আপনাকে গুরু হিসাবে, দাদা হিসাবে যেভাবে বলুন অসংখ্য মানে সহস্র কোটি প্রণাম জানাই, তার কারণ হলো আমাদের যে এই অনুষ্ঠানটা করার আপনি একটা সুযোগ করে দিয়েছেন, আমরা এত কিছু শিখতে পারি। সাধারণ ক্লাসে শেখা সেটা তো ছেড়ে দিলাম, সেটা তো আছেই আমাদের সবার, কিন্তু এই যে এই এই রকম ধরনের কিছু বিষয় যা নিয়ে আমরা সবাই একই প্ল্যাটফর্মে এসে আলোচনা করতে পারি বা আপনার থেকে এই যে জিনিসগুলো জানতে পারছি, সৌভাগ্যবশত যাদের কাছে আমি গান শিখেছি তাদের কাছে সবসময় একটা জিনিস শুনে এসেছি ছোট থেকে, যে গান হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আমাদের যোগাযোগ ঘটিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে, গান হচ্ছে এইরকমই একটা মাধ্যম। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার সাথে হয়তো কেউ কেউ এখানে একমত হবেন, ছোটবেলায় যেমন আমি নিজেই যে গানটা গাইলাম, এই গানগুলো আমাদের তুমি নির্মল করো মঙ্গল করে আমরা প্রার্থনা সঙ্গীত হিসেবে গেয়ে এসেছি, আরো অনেক গান ছোটবেলাতে গেয়ে এসেছি, কিন্তু মানে সত্যি তখন তো একেবারেই বুঝতাম না, কিন্তু এই যে এত সুন্দরভাবে মানেগুলো আপনি বুঝিয়ে দিচ্ছেন সেই পাওনা তো রয়েছে, তাছাড়া এই যে বিষয়গুলোকে তৈরি করা বা এই বিষয়টাকে সিলেক্ট করা যে কিসের ওপরে আমরা অনুষ্ঠান করলে নিজেদের শুধু গান গাওয়া নয়, অনলাইনে বসে সবার সামনে পরিবেশনা শুধু নয়, নিজেদের মানসিক কিছু উত্তরণ আমরা ঘটাতে পারি। আপনি যে কথাটা বললেন আধ্যাত্মিকতা এবং দেহতত্ত্বের মধ্যে যে দার্শনিকতা, সেই যোগাযোগটা আমরা খানিকটা হলেও হয়তো এই ধরনের অনুষ্ঠান থেকে অন্তত তৈরি করার মতো মানসিকতাটা তৈরি যদি করতে পারি, তাহলেও আমার মনে হয় যে আমরা অনেকটা এগোতে পারবো। এইগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বলতেও সত্যি আমার বাধছে, কারণ এটা ধন্যবাদের থেকে অনেক ঊর্ধ্বে এই জিনিসটা। আজকের যে অনুষ্ঠানটা হলো, আমরা অনেককে, আমাদের অনেক গুরু ভাই গুরু বোনকে আমরা মিস করছি খুব, তারা এই অনুষ্ঠানে ভাগ নিতে পারেননি আজকে নানান কারণে, কিন্তু তারা সকলে এখানে আছে এবং এমনভাবে আমি নিশ্চিত তারা সমৃদ্ধ হয়েছেন, এবং শিষ্য হিসাবে সকলের তরফ থেকে আপনাকে আমি বলছি যে আমরা অবশ্যই চেষ্টা করব এই যে দার্শনিকতা এটাকে যদি কিছুটা আমরা মনের মধ্যে নিয়ে সেটাকে পালন করার চেষ্টা অন্তত করতে পারি। এই যে বীজটা আমাদের মনের মধ্যে পুঁতে দেওয়া, সেটার জন্যই আপনার কাছে আমরা সকলে কৃতজ্ঞ দাদা। আমাদের সবার প্রণাম নেবেন, এবং শুধু দাদা তো নয় আরো অনেকের এই অনুষ্ঠান যে আজকে আমরা করতে পারলাম তার পেছনে অনেকের হাত রয়েছে, আমি ছোট্ট করে একটু সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রথমত আমরা যে মাধ্যমে এই অনুষ্ঠানটা করে থাকি সেই জুম লিংকের জন্য মহুয়া বোস এবং যুধাজিৎ বোস দাদা দুজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা এই জুমটা কেনা এবং তারির যে সময় সময় যা কিছু করার সেগুলো সমস্ত করে থাকেন, এবং মহুয়াকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ অন্যান্য বার আমাদেরই গুরু ভাই অনঘ সাথে থাকে, আজকে খুব সম্ভবত মহুয়া একাই পুরো জিনিসটাকে নিজের কন্ট্রোলে রেখে সুন্দরভাবে তুমি আজকে এই জুমটাকে পরিচালনা করেছো এবং সুষ্ঠুভাবে পুরো অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি, সেই জন্যই অনেক ধন্যবাদ মহুয়া এবং জিতদাকে। তারপরে আসি আমাদের অনুষ্ঠানের যে পোস্টার, অনুষ্ঠানের পোস্টারও বানিয়েছে মহুয়ারই সুযোগ্য কন্যা ডোনা, আমরা ডোনা বলেই জানি, স্নেহা। স্নেহাকে অনেক অনেক ধন্যবাদ, ও একজন
মানে সুগায়িকা তো বটে, তার সাথে সাথে এখনো মিউজিক কম্পোজারও বটে, তার সাথে সাথে এই কাজ করছে। অনেক ধন্যবাদ স্নেহাকে জানাই, আর আরেকজনকে তো ধন্যবাদ না জানালেই নয়, আমার সাথে যিনি ছিলেন পারমিতা দি, পুরো অনুষ্ঠানটাকে সমস্ত গানগুলোকে একটা সুতোয় বাঁধাটাও তো একটা কাজ, অনুষ্ঠানের আমরা যাকে বলি ফ্লোটা যাতে ঠিক থাকে। এখানেও দাদার প্রসঙ্গ চলে আসে, দাদা পরপর পরপর সাজিয়ে দেন যে কোন গানের পরে কোন গান হলে ভালো হয়, এবং সেই অনুযায়ী এটাতে কিন্তু আমি নিজেকে খুব ধন্য মনে করি যে এই দায়িত্বটা আমি নিশ্চিত যে পারমিতা দিও আমার সাথে একমত হবেন। আমরা কিন্তু একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, তার কারণ আমরা শুধু একটা গান শিখি না বা পড়ি না, আমাদের কিন্তু অন্যদের গানগুলো ঘেটে দেখতে হয়, এবং সেখানে দাদা আমাদের অনেকটা সাহায্য করেন গানগুলো বোঝার জন্য। সেইভাবে কিন্তু আমরা একটু বেশি উপকৃত হই অবশ্যই, সেটার জন্য দাদাকেও ধন্যবাদ। এবং পারমিতা দি এত সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য, অনুষ্ঠানটা শুরু তো তুমিই করেছিলে, এত সুন্দরভাবে করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে সব থেকে যেটা আমাদের প্রয়োজন একজন শিল্পী হিসাবে, যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, তারা না থাকলে আমাদের অনুষ্ঠানটা অনেকটা একটা বিরাট জায়গা খালি থেকে যায়। গান করতে তো আমরা সবাই ভালোবাসি, এবং সকল শিল্পী চাই যে তাদের গানটা শ্রোতাদের মধ্যে পৌঁছুক, আমাদের নিবেদন। সেই জায়গাটা আপনারা তৈরি করে দিয়েছেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকল শ্রোতা বন্ধুদের যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এবং আশা করি আপনাদের সকলকে আনন্দ তো দিতেই পেরেছি, তার সাথে সাথে দাদা যে এত সুন্দর করে গান বুঝিয়ে এবং নানান কথা বললেন, সেগুলোর থেকেও আপনারা সকলে নিশ্চিত আমি যে সমৃদ্ধ হয়েছেন অনেকটাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সন্ধ্যায় আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।